পৃথিবীতে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম কারা করে? ডে লেবার যারা দিনমজুর, যারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, তারাই তো করে, তাই না? তারা কি সফল? দিন শেষে তারা কি সাকসেস হয়? তারা কি অনেক বড় লোক হতে পারে? পারে না। আপনি দেখুন, অনেক ছেলেমেয়েরা আছে যারা কঠোর পরিশ্রম করে, অনেক বেশি পড়ালেখা করে, খুব পরিশ্রম করে, কিন্তু তারা আবার রেজাল্ট খারাপ করছে, তাহলে কি হলো? আবার কিছু ছেলেমেয়ে আছে যারা সব কিছু করে, লেখাপড়া সব কিছু করে, ঘোরাফেরা করে, মজা মাস্তি করে, আবার ব্যালেন্স উপায়ে পড়ালেখা হালকা পাতলা করে, তারা দেখুন যে ভালো রেজাল্ট করে, অনেকে আছে এমন। তাহলে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক, আপনি মনে করেন সাকসেস এদিকে আছে, আপনি এদিকে দৌড়াতেই আছেন, দৌড়াতেই আছেন, দৌড়াতেই আছেন, কঠোর পরিশ্রম করছেন সেদিকে, তাহলে কি আপনি সাকসেস হবেন? কারণ আপনার তো ডিরেকশনই খারাপ, আপনার ডাইরেকশনই খারাপ, আপনি ঠিক ডাইরেকশনে যাচ্ছেন না। তাহলে আমরা হার্ড ওয়ার্ক তো পছন্দ করি, বা হার্ড ওয়ার্কে আমরা কঠোর পরিশ্রমে আমরা কিন্তু মূল্যায়ন করি, কিন্তু আমরা কি সঠিক দিকে কঠোর পরিশ্রম করি, বা আমরা সঠিক দিকে কি পরিশ্রম করি যে আমরা ফলাফল পাবো? ফলাফল পেতে হলে কিন্তু সঠিক দিকে পরিশ্রম করতে হবে। বেশিরভাগ মানুষই কিন্তু এই ভুলটি করে, তারা ভাবে যে কঠোর পরিশ্রমই সফলতার মূলে, কিন্তু তারা ভুলে যায় যে স্মার্ট ওয়ার্ক বা ব্যালেন্স করে কাজ করা, বা নিজে বুদ্ধি করে সব কিছু ঠিক করে গোল সেট করে কাজ করা, এটাই কিন্তু আমাদের সফলতার মূলে, সেটা আমরা ভুলে যাই। আমরা শুধু কঠোর পরিশ্রম করতে হবে, সবাই যেদিকে যেভাবে কাজ করছে আমরাও সেভাবে কাজ করতে হবে, সবাই যেদিকে ছুটছে আমরাও সেই দিকেই ছুটতে হবে। সফলতার পিছনে কিন্তু সবাই ছোটে, আমরাও একই উপায়ে সফলতার পিছনে ছুটতে থাকি, কিন্তু আমরা আমাদের গোল সেট করি না, আমরা সঠিক ডাইরেকশন মানে সঠিক দিক নির্দেশনা ছাড়া আমরা কাজ করতে থাকি, বা আমরা পড়ালেখা করতে থাকি। আমরা যদি একটি রুটিন বানিয়ে আমরা ব্যালেন্স করে সব কিছু ঠিকঠাক করে আমরা পড়ালেখা করি বা যে কোনো কাজ করি, তাহলে তো আমরা অবশ্যই সফল হব। কিন্তু আমরা সেটা ভুলে যাই, আমরা সবসময় পাগলের মতো একটা দিকে ছুটতে থাকি বা একইভাবে পড়তে থাকি। আমরা আমাদের ফিডব্যাকও নিই না যে আমরা আসলে আমাদের কি উন্নতি হচ্ছে কি অবনতি হচ্ছে, বা আমাদের কোনো কিছু কাজ হচ্ছে কি না। কারণ আপনার ব্রেন তো অত বেশি একই জিনিসের স্ট্রেস নিতে পারবে না। আপনি যদি সারাদিনই শুধু পড়ালেখা করেন, পড়ালেখা করেন, পড়ালেখা করেন, তাহলে তো আপনার ব্রেন নিতে পারবে না, আপনি তো ব্যালেন্স হারাবেন। এই জন্য আপনি সব কিছুই করুন, সাথে করে আপনার যেটা মেন ফোকাস, যে কাজটা, সেটা সঠিক ডাইরেকশন মেনে করুন, তাহলে আপনি সাকসেস হবেন। পাগলের মতো পড়ালেখা করে বা পাগলের মতো কোনো কাজ করতে থেকে, যেটা আমার ঠিক দিকে আমি করছি না, বা আমার ডিরেকশন ভালো না, আমি কোন দিকে করলে আমার ভালো হবে এটা না বুঝে যদি আমি কিছু করি, তাহলে আমি কোনোদিনই সফল হতে পারবেন না, আপনিও হতে পারবেন না, কেউই হতে পারবে না। সো যাই কিছু করবেন, সেটা সঠিক ডাইরেকশন মেনে করুন, বা আপনি আগে ভালো করে বুঝুন যে আমার এই কাজটা কিভাবে করলে আমি সঠিকভাবে এটা করতে পারবো, আমি কিভাবে আমাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। শুধু হার্ড ওয়ার্ক করবেন না, স্মার্ট ওয়ার্ক করুন। স্মার্ট ওয়ার্কই মানুষ যারা করে তারা মনে করেন যে উন্নতি করে, আর যারা হার্ড ওয়ার্কই করে তারা হার্ড ওয়ার্কই করে যায় সারা জীবন, কিন্তু সঠিক দিকে করে না, এই জন্য তাদের এই অবস্থা।